দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী আর কে দোনা বাংলার কৃষক ফোটাও মুখে হাসি তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী মহিষগুলো গত বছর তো এরকম সাদা মহিষ ছিল না, এবছর দেখছি যে সাদা সাদা সুন্দর সুন্দর মহিষ, এই মহিষগুলো কোন জায়গা থেকে এনেছো, এগুলো এবার কুরবানিতে বিক্রি করলে কেমন প্রাইস চাও একটু বলতে পারো আমাদের? এগুলি স্যার আমাদের এখানে প্রতি বছর, গত বছরও সাদা মহিষ ছিল, কম ছিল, এবছর আসলে আমরা মোটামুটি ছয়টা মহিষ আছে, এই পাশে আছে চারটা আর ওইখানে ফিমেল আছে দুইটা। তো আমরা এগুলি সাধারণত বর্ডার সাইড যেমন কুড়িগ্রাম নীলফামারী ওই দিক থেকে কালেকশন করছি। এগুলির বডি ওয়েট এখন আছে স্যার, আমরা এটা বিক্রি করে ফেলছি, এগুলির বডি ওয়েট আছে 500 থেকে 700 কেজি, এগুলি 2.5 লাখ থেকে 3.5 লাখ আমাদের আস্কিং প্রাইস আর কি। এটা প্রতি বছর আমরা মোটামুটি সাদা মহিষ রাখি কম বেশি, গত বছরও আমাদের এখানে 4টা ছিল, আমরা খুব ভালো দামে বিক্রি করতে পারছি, একটা বাকি ছিল, একটা আমরা হাটে নিয়ে গিয়ে বিক্রি করছি। তো যেহেতু প্রতি বছরই সেল ভালো হয় এজন্য এবছরও রাখা। আমাদের এখানে আছে যে সার গরু, আমাদের আমাদের দেশীয় শাহিওয়াল আছে, তারপরে এখানে আছে সার হাসা, তারপরে ভুটানি কিছু ছোট গরু আছে। জি, এগুলি মিরকাদিম হাসা জাতের গরু, আমাদের এখানে বেশ কিছু ছোট গরু আছে, এগুলির বডি ওয়েট 200 থেকে 400 কেজির মধ্যে। এগুলির দাম স্যার এখন আমরা 50 থেকে শুরু করে 80,000-এর মধ্যে। আর আমাদের ভুটানি কিছু আছে, ভুটানির দামও আছে, সার আছে, এটার দাম আমরা চাইতেছি হলো 90,000, এটা 1,40,000, যেহেতু ভুটানি একটু দাম বেশি আর কি। এগুলি আমাদের দেশীয় সার, আমাদের দেশাল যে গরুগুলি আর কি, এগুলির বডি ওয়েট আছে 550 থেকে 650 কেজির মধ্যে। একটা আছে ছোট, এটার ওজন আছে 400 কেজির মধ্যে। এখানে যে গরুগুলি আছে এগুলির দাম আমরা চাইতেছি 3,00,000 থেকে 3.5 লাখ এর মধ্যে আর কি। এখানে আমাদের এই লাইনের যে গরুগুলি আছে এগুলি ব্ল্যাক শাহিওয়াল, শাহিওয়ালগুলি আমাদের ম্যাক্সিমাম এই গরুগুলি বিক্রি হয়ে গেছে অলরেডি 3 লাখের কাছাকাছি। আর এই লাইনে যে গরুগুলি আছে এগুলির বডি ওয়েট হবে 700 থেকে, যেটা আপনাকে দেখাইছি আমাদের কিটকাট আছে, তারপরে বাদশাহ আছে, এগুলির বডি ওয়েট হবে 950 কেজি। তো এটা 690 কেজির মতো হবে। এটার দাম চাইতেছি স্যার 4,80,000, 4.5 লাখ। এই লাইনে যে গরুগুলি আছে সবগুলির বডি ওয়েট 700 কেজির মধ্যে হবে। জি স্যার, জি, এগুলির দাম চাইতেছি এখন আমাদের আস্কিং প্রাইস যেটা 4,80,000 থেকে 4.5 লাখের মধ্যে। আর এই পাশে যে গরুগুলি আছে এগুলির বডি ওয়েট হবে 550 থেকে শুরু করে 600+, 620-630 এরকম হবে। এইগুলির দাম চাইতেছি আমরা 3.5 লাখ, 3.6 লাখ, 60-70। জি স্যার, আমাদের এইগুলি সব আমাদের শাহিওয়াল জাতের, ছোটোবেলায় আনা এগুলি গরু, আমরা লালন পালন করছি, এখন এগুলির ওজন আছে 650 থেকে 650-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 650
ক্রেতারা আসলে ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে দাম আরো কমবে। এই গরুটার ওজন আছে স্যার এখন 600 কেজি।
এটার দাম চাইতেছি আমরা 3,60,000 টাকা। আর এখানে ম্যাক্সিমাম যে গরুগুলো আছে সব গরুগুলোর বডি ওয়েট সেম এরকম কাছাকাছি আছে আর কি। আর এটা তো দেখলেনই যে আমাদের কিটক্যাট, তারপরে বাদশা, বাদশার এখন বডি ওয়েট আছে লোক 870 কেজির মতো। ঠিক আছে, আমরা দাম চাইতেছি 8.5 লাখ। যাই হোক, এই গরুগুলির ওজন স্যার এখান থেকে এইগুলির ওজন হবে 650 কেজির মধ্যে। এগুলো শাহিওয়াল, আর একটা আছে ফ্রিজিয়ানের সাথে ফ্রিজিয়ান শাহিওয়াল। আর এগুলির বডি ওয়েট আছে 600 থেকে 650 মধ্যে। এগুলির দাম চাইতেছি আমরা 3.5 লাখের কাছে। আমাদের এখানে নেপালিয়ান বলদ আছে, তারপর উলবারি যে ইন্ডিয়ান বলদগুলি সেগুলি আছে। তো নেপালিয়ান বলদ যেটা আছে এগুলির বডি ওয়েট হবে 650 থেকে 700 কেজির মধ্যে। আমাদের উলবারি বলদের মধ্যে সর্বোচ্চ যে গরুটা এখন বড়, এটার ওজন হবে 850 মতো। হ্যাঁ, ওই লাইনে আছে। তো আমাদের এখানে বিভিন্ন সাইজের বলদগুলি আছে, তো ক্রেতাদের যদি বলদ দরকার হয় তাহলে আমাদের এখান থেকে ইনশাল্লাহ। স্যার, এগুলি আসলে সার গরুই ছিল, কিন্তু যখন রপ্তানি করছে তখন ওই সময় হয়তো এগুলোর বলদ তৈরি করে রপ্তানি করা হয়েছে। আর এগুলির যে আমরা কিনছি এভাবে, তখন হয়তো একটু মোটা তাজা কম ছিল, আমরা নিয়ে এসে খাওয়া দাওয়া করানোর পরে খাবার ভালো পাওয়ার পরে একটু শরীর স্বাস্থ্য আর কি ভালো হয়েছে। স্যার, আমাদের এটা দানাদার খাবার। দানাদার খাবারের মধ্যে আমাদের অনেকগুলি আইটেম আছে। এর মধ্যে ধান ভাঙ্গা আছে, গম ভাঙ্গা, গমের যে মোটা ভুষি সেটা, ভুট্টা, সয়াবিনের খৈল আছে, এরকম 8 থেকে 10টা আইটেম আমরা একসঙ্গে ভাঙায় নিয়ে এসে সেটা মিক্সার করি, নিজেরা মিলে ওই খাবারটা খাওয়াইতেছি। বাইরে আমাদের যে খড় দেখছেন আর পাশের ঘাসের জমি, এখান থেকে আমরা অল্প ঘাস আর খড়টারে ছোট ছোট করে পিস করে হয়তো দুপুরবেলায় নাস্তার আইটেম কেজি 2 করে খাবার দিই আর কি ঘাসটা। আসলে গত বছর আমাদের ম্যাক্সিমাম গরু করোনা শুরু হওয়ার আগে আমরা এখান থেকে বিক্রি করে ফেলছি। তো আমরা তো মনে করছিলাম যে করোনার কারণে ওই ধরনের ক্রেতা সমাগম হবে না, লাস্ট পর্যায়ে তো দেখা গেছে যে গরুর সংকট দেখা দিছে। তো এবছর আমরা ওইভাবেই গরু রাখছি। 100-এর উপরে আমাদের এখন এখানে 110টার মতো গরু আছে। আর ছোট যে গরুগুলি, ঢাকায় যেহেতু খরচ বেশি, ওগুলি আমাদের এখনও কুষ্টিয়ার যে ব্রাঞ্চটা ওখানে আছে, আমরা হয়তো সামনের সপ্তাহে নিয়ে আসব। তো আমরা চেষ্টা করতেছি যে যদি ক্রেতারা আমাদের ফার্মে আসে, আমরা তো ছোট থেকে বড় সব ধরনের সব মানে সমস্ত জাতের গরুগুলি রাখার চেষ্টা করছি। মিরকাদিম আছে, তারপর ইন্ডিয়ান বলদ আছে, উলবারি বলদগুলি আছে, তারপর আমাদের শাহিওয়াল সিন্ধি আছে। তো আমরা যদি এবছরও মোটামুটি সবগুলি গরু সেল করতে পারি, পাশাপাশি আমরা চেষ্টা করবো যে সামনের বছর আরও বাড়াইতে। আর ডেইরি প্রজেক্টে আমরা আমাদের যে পাশের খালি জায়গাটা আছে এই সাইডটা আরও বাড়ানোর চেষ্টা করতেছি। তো আপনিও বলে দিন যে ক্রেতারা যদি আসে আমাদের এখান থেকে, যদি গরুগুলো আমরা সেল করতে পারি ঠিকভাবে, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের সামনের অগ্রগতি আরও ভালো হবে ইনশাল্লাহ। আমি ক্রেতাদের উদ্দেশ্যে বলবো যে এই মুহূর্তে কেনা না কেনা সেটা তো আপনাদের হয়তো আরও সময় আছে হাতে, কিন্তু আপনারা আমাদের ফার্মে আসেন, ভিজিট করেন, দেখে যান। এখানে আপনি আসলে 80,000 থেকে শুরু করে 8.5 লাখ টাকা পর্যন্ত আমাদের গরু আছে। ইন্ডিয়ান বলদ আছে আমাদের, তারপরে অ্যালবিনো সাদা জাতের যে মহিষ আছে, অনেক ধরনের আমাদের এখানে ছোট বড় সব ধরনের গরু আছে, আপনারা এখান থেকে কিনতে পারবেন। আর পুরো ফ্যামিলি সহ এসে আপনি এখান থেকে দেখে শুনে পছন্দসই আপনি এখান থেকে নিতে পারবেন। তো আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা আব্দুল মালিক, এগুলো সুন্দর সুন্দর গরুগুলো দেখলেন, লাল লাল, সাদা সাদা। সাদাগুলো দেখতে যেমন সুন্দর, লালগুলো দেখতে সুন্দর, আসলে সবগুলো গরু দেখতে সুন্দর, মনটা ভরে যাওয়ার মতো। তো বন্ধুরা, যারা সুন্দর গরু কিনতে চান, যারা হাটে যেতে চান না, যারা হ্যাসেল করতে চান না, তাদের বলবো আপনারা এই খিলগার নন্দীপাড়ার আব্দুল মালিক আগ্রহতে একবার এসে ঘুরে যাবেন, সপরিবার নিয়ে ঘুরে যাবেন, কারণ মেন রাস্তার সাথে তাদের খামারটা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আশ্রয়।